দেশে করোনায় আরও 41 জনের প্রাণ গেছেন, এই মৃতের সংখ্যা দাঁড়ালো 1888। এর মধ্যে কেবল জুন মাসে মৃত হলো 1200-রও বেশি মানুষের। এ সময় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে প্রায় 1 লাখ মানুষের দেহে। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 3775 জন। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। করোনার চূড়ান্ত সংক্রমণ কবে হবে তা স্পষ্ট না হলেও জুন মাসে সারা দেশে ব্যাপক আঘাত হেনেছে এই ভাইরাস। মার্চে সংক্রমণ শুরু হয়ে মে মাস পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছিল 672 জনের, আর কেবল জুনেই করোনা কেড়ে নিয়েছে 1216টি প্রাণ। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 41 জন, এ পর্যন্ত 1888 জন মৃত্যুবরণ করেছেন। শুরুতে বেশ কিছুদিন কেবল ঢাকায় সংক্রমণ থাকলেও জুন গড়াতে তা ছড়িয়েছে সারা দেশে। গেল মাসে করোনা শনাক্ত করা হয়েছে প্রায় 1 লাখ, যেখানে সংক্রমণের 115 দিনে শনাক্তের মোট সংখ্যা 1.5 লাখের মতো। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 7,84,000-এর বেশি। মোট নমুনা হিসেবে গড় শনাক্তের হার 19 হলেও বর্তমানে দৈনিক এই হার 23-এর মতো। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,775 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,49,258 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত 24 ঘন্টায় সর্বোচ্চ 17 জন চট্টগ্রাম বিভাগে আর 13 জন মারা গেছেন ঢাকা বিভাগে। এ পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে 43 ভাগের বেশি ষাটোর্ধ্ব। অন্যদিকে 10 বছরের কম বয়সীদের মৃত্যুহার সবচেয়ে কম, 51 থেকে 60 বছরের 28.81%, 41 থেকে 50 বছরের 14.99%, 31 থেকে 40 7.62%। এছাড়া করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন 2484 জন। অনলাইন বুলেটিনে বন্যা পীড়িত এলাকার মানুষকে বিশেষ সতর্কতার আহ্বান জানানো হয়। বন্যায় সর্পদংশন এবং পানিতে ডুবে যাওয়া থেকে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। পরিবারের কোনো সদস্যর জ্বর কাশি থাকলে তিনি সহ সকলেই অবশ্যই মাস্ক পরবেন এবং যথাসম্ভব আলাদা থাকবেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।